वेलकम বন্ধুরা, वेलकम टू পাঁচ ফোরন, আজব দুনিয়ার আজব খবর। আজকের আজব দুনিয়ায় ঘুরতে ঘুরতে আমরা আজব খবর হিসেবে যাকে নিয়ে হাজির করেছি তার নাম সাপ, যাকে দেখলেই আমাদের গা গিনগিন করে। আমাদের অন্যতম ভয় পাওয়ার একটা কারণ বেশিরভাগ মানুষের কাছে সেটি হলো সাপ। সাপ তার শরীর দিয়ে ঘ্রাণ নিতে পারে। সাপ এমন একটা প্রাণী যে প্রায় দু বছর বেশ কিছু সাপ কিছু খাদ্য গ্রহণ না করেও বেঁচে থাকতে পারে। আসলে সাপের শরীরে মেটাবলিজম খুব কম হয় বলে সাপকে প্রতি বেলায় আমাদের মতন খেতে হয় না। একটা কিং কোবরা প্রায় এক মাস কোনো খাদ্য না খেয়েও বহাল তবিয়তে বেঁচে থাকতে পারে। ব্ল্যাক মাম্বা হলো পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুত গতির সাপ, যা প্রায় ঘন্টায় 12 মাইল বেগে দৌড়তে পারে। আপনাদের আরেকটা তথ্য জানাই, একটি সাপ আছে, সে যখন যায় তখন ঝুমঝুম করে আওয়াজ হয়, অনেকটা ঘুমুরের শব্দের মতন, একটা ভীতিজনক রহস্যজনক আওয়াজ। সেই সাপটার নাম র্যাটেল স্নেক। সাপ যেহেতু তার খাদ্যকে চিবিয়ে খেতে পারে না, সাপ গিলে খায়, তাই যত বড়ই শিকার হোক সাপ চেষ্টা করে শরীরটাকে আঁকিয়ে বাঁকিয়ে শিকারের আয়তন অনুযায়ী চোয়ালটাকে বাঁকিয়ে ফেলতে। সাধারণত প্রতি কামড়েই বিষ নষ্ট করতে চায় না সাপ, তাই অধিকাংশ ক্ষেত্রেই সাপ চায় যে শিকারকে জাপটে ধরে, জড়িয়ে ধরে, চাপ দিয়ে শিকারটাকে ঘায়েল করতে। আর সবশেষে একটা তথ্য বলি, আমরা অনেকে ভাবি দুমুখ সাপ বোধহয় হয় না, বোধহয় রূপকথার গল্প, কিন্তু দুমুখ সাপ বাস্তবেও সম্ভব, এটা বিজ্ঞান বলছে। আপাতত আজকে আমাদের এই সাপ নিয়ে ফিসফিসানি এখানেই। আজকে এই পাঁচ ফোরনে আমি বিধান হাজির হয়েছিলাম আপনাদের সামনে প্রায় বাবুরাম সাপুরে হয়ে। আগামী দিন একটু খেয়াল করুন, একটু অপেক্ষা করুন, কি রূপ নিয়ে আবার হাজির হব পাঁচ ফোরনে আপনাদের সামনে অন্য কোনো আজব দুনিয়ার অন্য আরও নানা আজব খবর হাজির করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি পাঁচ ফোরন থেকে এবং বেঙ্গল ফিউশন ওয়েবের পর্দা থেকে। নমস্কার।